একদিন ফেসবুক না চালাইয়া একদিন সারাদিন তুই তসবি পড়, একদিন সারাদিন দুরুসই পড় রে দোস্ত, একদিন সারাদিন ইস্তেগফার পড়, কসম আল্লাহর কসম আল্লাহর, তুই একদিন খালি আমল করে দেখ, আহ কলেজা ঠান্ডা হয়ে যায়, কলেজা শান্তি আর শান্তি, একদিন আমল করে দেখ, একদিন করে দেখ, একদিন তুই ফেসবুকটা বন্ধ কর, তোর পায়ে তরি, একদিন ফেসবুকটা বন্ধ কর, করে একদিন 1000 তাসবি পড়, সুবহানাল্লাহ 1000 আলহামদু পড়, 1000 আল্লাহু আকবার পড় যুবক, 1000 লা ইলাহা ইল্লাল্লাহ পড়, 1000 ইস্তিগফার পড়, 1000 দুরূদ শরীফ পড়, দেখ আমলনামার অবস্থা আর দিলের হালত দেখ, একদিন পরীক্ষা করে দেখ, পরীক্ষামূলক দেখ একদিন, যে মাওলানা তো বলে গেল একদিন পরীক্ষামূলক দেখি, কসম আল্লাহর কসম আল্লাহর, কারণ এটা আমার কথা না, আল্লাহ বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তর প্রশান্ত হয় আল্লাহর জিকিরে, কার জিকিরে, কার জিকিরে, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, আয়াত তো একটা পড়লাম, এই আয়াত তো আমাদেরকে শুধু ভয় দেখায় ভয় দেখায়, হায় উপায় কি হবে, কিন্তু হাদিসটা পড়ছি আবার আশা আশা জাগায়, আশা জাগায়, বয়ানটারে দুই ভাগ করলাম, ভয় আর আশা, এইটাই হচ্ছে ইমান, আল ইমান বাইনা রাজা ওয়াল খৌফ, ইমান তো সেই যার মধ্যে আশাও থাকবে যে আল্লাহর রহমত পাবো, আবার ভয়ও থাকবে যে আল্লাহ আমাকে আজাব দিয়ে শেষ করে দিবেন, দুইটার সমন্বয়ের নাম হচ্ছে ইমান, বলেন দুইটার সমন্বয়ের নাম কি, বলেন সমন্বয়ের নাম কি, আয়াত তো শেষ করলাম কোনো রকমে, চলেন একটু হাদিসটা শুনি, মনে করাই দেই যে হাদিসটা দিয়া ইমামে বুখারী তার কিতাব শেষ করছেন, তার মানে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, পড়েন সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কার কার কষ্ট হইছে বলেন তো, এই তাসবি পড়তে কার কার কষ্ট হইছে কথা বলেন না, ঘাম বাড়িছে কার কার, ওজন নষ্ট হয়েছে নি, দাঁত ভাঙছিনি, দম বন্ধ হয়েছে নি, একদম হালকা উচ্চারণ একেবারে সোজা, তার একবার কয়ে ফেলান সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, সহজ না, আরে সহজ কিনা, আল্লাহর হাবিব বলেন রে আমার উম্মত কালিমাতান, মাত্র দুইটা বক্তব্য, মাত্র কয়টা, দুইটা কম না বেশি, বলেন বলেন, দুইটা কম না বেশি, তার মানে অল্প আমল, তার মানে কি অল্প আমল, কিন্তু হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়, আল্লাহু আকবার, কার কাছে প্রিয়, কার কাছে, আপনারা ভুল করবেন যাই নাই তো আমি জিজ্ঞেস করছি, আমি আবার বলি খেয়াল করেন, ভুল করলে এইবার দাঁড় করে রাখুন, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়, এইবার সঠিক জবাব দেন তো কার কাছে, কার কাছে, এখনো কারা কারা কয় আল্লাহর কাছে, কার কাছে, কার কাছে, আমি বলি রহমানের কাছে, আপনি কেন বলেন আল্লাহর কাছে, নবীও বললেন রহমানের কাছে, নবী আল্লাহ নাম জানেন না তো, নবী আল্লাহ নিজে না বইলে রহমান কেন বললেন, আমিও তর্জমা করছি রহমান, আপনি কেন মাঝখান দিয়ে আরেকটা তর্জমা করেন আল্লাহর কাছে, ঠকতে চান কেন, আরে নিজে নিজে ঠকতে চান কেন, নবী তো চাইতেছেন জিতাইতে আমি আলহামদুলিল্লাহ কর, বলে কেমনি জিতাইতে চাইতেছে, বলে একটু বুঝেন, আল্লাহ তাআলার মন্ত্রী আসেনি, কয় আছে, প্রধানমন্ত্রীর নাম কি, জিব্রাইল,
জিব্রাইল তো গোলাম, হুকুমের গোলাম। সূরা তাহরিম আয়াত 6, সমস্ত ফেরেশতা সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা হুকুম করেন সব ফেরেশতারা মানতে বাধ্য। হুকুমের গোলাম, আল্লাহর কোনো সচিব নাই, মন্ত্রী নাই, সহকারী নাই, সহযোগী নাই, সব হুকুমের গোলাম। আল্লাহ চাইলে এই গোলামকে ছাড়াও তার এই দুনিয়া চালাইতে পারেন, পারেন কি পারেন না?